হ্যালো ফার্স্ট ইয়ার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজকে তোমাদেরকে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে স্কেচ দ্য ক্যারেক্টার অফ রাভি, অর্থাৎ অনিতা দেশাইয়ের যে প্রশ্নটা গতদিন তোমাদেরকে দেখালাম সেখান থেকেই আমি এই যে আচ্ছা তোমাদেরটা কেটে দিয়েছি, তোমাদের সাজেশনে এই এই ইয়েটা দিয়েছি যে রাভি অথবা ইয়ের যে ক্যারেক্টার অর্থাৎ রঘু, এই দুইটার মধ্যে যে কোনো একদম মানে দুইটা ক্যারেক্টারই পড়তে বলে দিয়েছি, তবে যে কোনো একটা আসতে পারে। তো সেক্ষেত্রে আমি আজকে রাভির ক্যারেক্টারটা আমি আলোচনা করছি, আর রঘুরটা করবো না। রঘুরটা তোমরা রঘুরটা আর কি অত ইম্পর্টেন্ট না, রাভিরটাই বেশি ইম্পর্টেন্ট। তো এটা দেখো, আমি আমার যে পুরোনো যে নোট সেখান থেকে আমি দেখাচ্ছি এবং এখান থেকে তোমরা পড়লেও হবে। তো চলো দেখি এবার। দেখো বলছে যে রাভি ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ অনিতা দেশাই শর্ট স্টোরি গেমস এট টোয়ালাইট। অনিতা দেশাইয়ের যে শর্ট স্টোরি গেমস এট টোয়ালাইট, এটার সেন্ট্রাল বা মেইন ক্যারেক্টার হচ্ছে রাভি। ইটস এ রিমার্কেবল ক্রিয়েশন এক্সপ্লোরিং দ্য ইনার রিসেসেস অফ দ্য চাইল্ড মাইন্ড। বলছে যে এটা একটা রিমার্কেবল, একটা উল্লেখযোগ্য একটা মানে সৃষ্টি বা রাইটিং, যেখানে এক্সপ্লোর করা হয়েছে একটা ছোট বাচ্চার মনের গহীনের যে অবস্থা সেটা, রিসেসিং বলতে একেবারে গহীন বা গহীনের যে খাঁজ, সে খাঁজের যে অবস্থা সেটা। দ্য অ্যাকশন অফ দ্য স্টোরি রিভলভস রাউন্ড দ্য পিভোটাল ক্যারেক্টার রাভি। এই এই স্টোরির যে অ্যাকশন, সেই অ্যাকশনটা মানে সামনের দিকে এগিয়ে গেছে এখানকার যে পিভোটাল ক্যারেক্টার, যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রাভি, তাকে কেন্দ্র করে। রাভি টেক্স পার্ট ইন দ্য গেম অফ হাইড অ্যান্ড সিক, অ্যান্ড দ্য স্টোরি ডিপিক্টস হিজ ফিলিংস অফ জয় ইন দ্য বিগিনিং অ্যান্ড দ্য সেন্স অফ আইসোলেশন অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট অ্যাট দ্য এন্ড। বলছে যে রাভি হাইড অ্যান্ড সিক, যে লুকোচুরি যে খেলা, সেই খেলায় অংশগ্রহণ করে এবং সে তার নিজেকে একটা ইয়ের ভেতরে লুকায় রাখে আর কি। এবং স্টোরিটা এখানে তার যে আনন্দ, আনন্দের যে ফিলিংস, সেটা এই স্টোরির শুরুতে চিত্রায়িত করেছে, এবং এই স্টোরির শেষে গিয়ে তার যে একাকিত্ব এবং হচ্ছে কি বলে এটাকে অ্যাবান্ডনমেন্ট, বা এটা কি বলে এটাকে অ্যাবান্ডনমেন্ট হচ্ছে তোমার কোনো একজনকে পরিত্যাগ করা আর কি, সে পরিত্যাগের যে সেন্স এবং নির্জনতা বা আইসোলেশনের যে সেন্স, সেই সেন্স দিয়ে আর কি এন্ড বা শেষটা শেষ হয়, আর স্টোরিটা শেষ হয়। দ্য অথরেস প্রেজেন্টস দ্য মেন্টাল ফ্রেমওয়ার্ক অফ দ্য বয়। এখানে অথরেস অনিতা দেশাই, সে এখানে প্রেজেন্ট করেছে একটা বাচ্চার হচ্ছে মেন্টাল ফ্রেমওয়ার্ক। ওকে, এবার আমরা এটার এর ক্যারেক্টার সম্পর্কে জানি যে রাভি ইজ দ্য ইয়াঙ্গেস্ট বয় হু ইজ নেগলেক্টেড বাই হিজ প্লেমেটস। রাভি হচ্ছে সবচেয়ে ছোট বয় এবং সে তার প্লেমেট বা খেলার সাথে যারা হয়েছে তাদের দ্বারা অবহেলিত হয়। দে ডু নট টেক হিম সিরিয়াসলি, অ্যান্ড দিস ট্রিটমেন্ট অফ আদার বয়েজ মেক্স হিম ফার্মলি ডিটারমাইন্ড টু প্রুভ হিজ ওয়ার্থ। তারা তাকে সিরিয়াসলি নেয় না, এবং এই সিরিয়াসলি না নেওয়ার কারণেই তার ভেতরে এক ধরনের ফার্ম ডিটারমিনেশন কাজ করে যে তার নিজেকে প্রমাণ করতেই হবে, নিজে যে একজন যোগ্য লোক, যোগ্য বাচ্চা, সেটা তাকে প্রমাণ করতেই হবে। হি রিভলভস টু ইমার্জ ভিক্টোরিয়াস, হি রিজলভস টু ইমার্জ ভিক্টোরিয়াস ইন দ্য গেম অফ হাইড অ্যান্ড সিক। সে ধরেই নেয় যে সে তার হাইড অ্যান্ড সিকের যে গেমটা সেইটাতে সে জিতেই যাবে। হি টেক্স দ্য আচ্ছা হি টেক্স দ্য গেম ভেরি সিরিয়াসলি, সে এই গেমটাকে খুব সিরিয়াসলি নেয়। দিস ডিটারমিনেশন অ্যান্ড সিরিয়াসনেস আর দ্য নোবেল ট্রেইট অফ হিস ক্যারেক্টার। আচ্ছা, তাহলে আমরা এখানে তার ক্যারেক্টারের একটা কিন্তু ইয়ে পেয়ে গেলাম, যে বৈশিষ্ট্য, যে এই যে ডিটারমিনেশন অ্যান্ড সিরিয়াসনেস, এটা হচ্ছে রাভির ক্যারেক্টারের একটা গুরুত্বপূর্ণ ট্রেইট বা বৈশিষ্ট্য, মহৎ একটা বৈশিষ্ট্য। হোয়েন হি হাইডস ইন দ্য ডার্ক কর্নার অফ দ্য শেড, স্লিমি ক্রিয়েচার্স ডু নট পোজ প্রবলেম টু হিম। যখন সে হাইড অ্যান্ড সিকের খেলার জন্য একটা শেডের নিচে একেবারে অন্ধকারের ভেতরে কর্নারে জড়সড় হয়ে লুকিয়ে থাকে, সেই সময় স্লিমি ক্রিয়েচার, স্লিমি ক্রিয়েচার্স বলতে হতে পারে সেটা হচ্ছে কী বলে বিছা পোকা, হতে পারে সেটা কেঁচো, এই জাতীয় আর কি, বা মাকড়সা, মানে এই জাতীয় ইয়ের কথা বলা হচ্ছে, যে এই ক্রিয়েচারগুলো তাকে ডিস্টার্ব করতে পারে নাই বা প্রবলেম সৃষ্টি করে নাই, এটা হয়েছে শুধুমাত্র তার এই ডিটারমিনেশন এবং সিরিয়াসনেসের কারণে। এরপরে বলছে রাভি ইজ এ চাইল্ড অ্যান্ড হি ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া অফ হাউ ফার হি মে গো। আচ্ছা, এখানে রাভির যে আইডিয়া নেই সেটার কথা বলছে।
বুদ্ধি যে একটু কম সেটার কথা, যে রাভি এজ এ চাইল্ড এবং কিন্তু তার এখানে আইডিয়া নাই যে সে কী করতে পারে বা কত দূর যেতে পারে। রাভি ওয়ান্টস টু ডিফিট দ্য হার্স ভয়েস ফুটবল চ্যাম্পিয়ন রঘু ইন দ্য গেম। রাভি এইখানে রঘু, যে কিনা যার লোমওয়ালা পা রয়েছে, মানে সে অনেকটা বড় সড়ো বাচ্চা এবং তার কণ্ঠ অনেকটা কর্কশ হয়ে গেছে, এরকম হার্স ভয়েস ফুটবল চ্যাম্পিয়নকে সে হারাতে চায়। সো এই জন্য বলা হচ্ছে তার আসলে বুদ্ধিশুদ্ধি কম। হি বিগিনস টু ড্রিম অফ বিকামিং দ্য চ্যাম্পিয়ন, সে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে থাকে। হিজ অ্যাম্বিশন ইগনাইটস হিজ হোপ অ্যান্ড অফ উইনিং অ্যান্ড চ্যাম্পিয়নশিপ। তার যে অ্যাম্বিশন বড় কিছু হওয়ার বা বড় কিছু করার, সেটা আসলে হয়েছে তার এই জিতে যাওয়ার যে হোপ এবং চ্যাম্পিয়ন হওয়ার যে আশা সেখান থেকেই। হি ড্রিমস অফ গেটিং আপ লাম্প অফ চকলেটস অ্যান্ড রাইডিং এ পনি কার্ট, সে স্বপ্ন দেখে সে চকলেট পাবে মানে জিতে যাওয়ার পরে, অথবা সে টাট্টু ঘোড়া যেটা সেই টাট্টু ঘোড়ার গাড়ি পাবে, এরকম তার সে স্বপ্ন দেখতে পারে থাকে। হিজ ড্রিম ডাজন্ট গো বিয়ন্ড দ্যাট, কিন্তু তার ড্রিম ওইগুলো মানে তার ওই স্বপ্নগুলো পূরণ হয় না। ইটস এ চাইল্ড ড্রিম, এটা একটা ছোটো বাচ্চার ড্রিম। হিজ চাইল্ড মাইট ক্যানট গো ফার্দার, তার যে শিশু সুলভ মন এটা খুব বেশি দূর আর চিন্তা করতে পারে না। ইফ হি ডিফেটস রঘু, ইট উইল বি এ থ্রিলিং এক্সপিরিয়েন্স টু হিম, যদি সে রঘুকে হারাতে পারে তাহলে এটা তার জন্য একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। অ্যান্ড হি হ্যাজ নেভার ড্রিমড অফ সাচ এ সাকসেস, এবং সে কখনো এই জাতীয় স্বপ্ন দেখতে পারেনি, এবং এর জন্য সে কী করছে, হি হাগড হিজ নিজ টুগেদার অ্যান্ড স্মাইল টু হিমসেলফ অলমোস্ট শাইলি অ্যাট দ্য থট অফ সো মাচ ভিক্টোরি সাচ লরেলস। এবং এখানে একটা কোটেশান আছে যে সে এই যে জিতে যাচ্ছে এটা ভেবে খুবই রোমাঞ্চিত, সে খুবই থ্রিল কাজ করছে তার মধ্যে, সে যেন তার দুই হাঁটুর মাঝখানে নিজের মাথা দিয়ে যেন নিজেই নিজেকে হাগ করছে এবং নিজেই নিজের প্রতি হাসছে, এবং সে যেন লজ্জা পাচ্ছে তার আসন্ন এই ভিক্টরির কথা ভেবে, এবং সে ভাবছে যে তাকে লরেল ফুলের মালা দিয়ে হয়তো তাকে বরণ করা হবে। দ্য চাইল্ড ইজ বেসিক্যালি এ ড্রিমার, তাহলে এদিক দিয়ে আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখতে পারি যে এই রাভি সে হচ্ছে একজন ড্রিমার, একজন স্বপ্নবাজ, এবং সে হচ্ছে একই সঙ্গে একটা অ্যাম্বিশাস ছেলে, তার অ্যাম্বিশান আছে যে বড় কিছু করবে সে, এবং সে স্বপ্ন দেখে যে একজন বড় কাউকে হারাবে। তো এটাও তার একটা ক্যারেক্টারের বৈশিষ্ট্য। হোয়েন হি কামস আউট অফ দ্য শেড অ্যান্ড ক্লেইমস ভিক্টোরি, হি ফাইন্ড দ্যাট হি ইজ ফরগটেন বাই হিজ প্লেমেটস, যখন সে অনেক পরে তার যে জায়গায় সে হাইড অ্যান্ড সিক খেলার জন্য লুকিয়েছিল সেখান থেকে যখন বের হয়ে আসছে, সে দেখে যে তাকে সবাই ভুলে গেছে, তার যে প্লেমেট যারা রয়েছে তারা ভুলে গেছে। নোবডি পেইস অ্যান হিট টু হিজ ক্লেইম অ্যান্ড হি ইজ ডিনাইড ভিক্টোরি, কেউই যেন তার যে চ্যাম্পিয়ন হওয়ার যে দাবি, জিতে যাওয়ার যে দাবি, সেখানে কেউই যেন নজরই দিচ্ছে না, এবং তাকে তার যে ভিক্টরিটা এটা সবাই অস্বীকার করছে। ইটস এ টেরেবল শক টু দ্য চাইল্ড মাইন্ড, এইটা একটা ছোট বাচ্চার মনে একটা ভয়ঙ্কর রকমের একটা শক, একটা ধাক্কা। হি ইজ টোটালি ফার্স্ট্রেটেড অ্যান্ড ডিজেক্টেড, সে টোটালি ফার্স্ট্রেটেড হয়, হতাশ কাজ করে তার ভেতরে এবং সে ডিজেক্টেড হয়। হি ইজ ডিপ্রাইভড অফ ভিক্টরি, তার ভিক্টরিটা বঞ্চিত হয়, ভিক্টরি থেকে যে বঞ্চিত হয়। হি ফ্র্যান্টিক্যালি ক্লেইমস দ্যাট হি হ্যাজ ইমার্জড ভিক্টোরিয়াস, সে দাবি করতেই থাকে যে সে আসলে চ্যাম্পিয়ন বা সেই জয়ী, অন্য কেউ জয়ী না। এরপরে হচ্ছে হিজ ড্রিম ইজ শ্যাটার্ড, তার স্বপ্ন ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অ্যান্ড হি ফিলস চিটেড, এবং সে অনুভব করতে থাকে যে তার সাথে চিটিং করা হয়েছে, তাকে ফাঁকি দেওয়া হয়েছে। দ্য চাইল্ড রিয়্যাক্ট শার্পলি হোয়েন হি ফাইন্ড দ্যাট হি হ্যাজ বিন ডিনাইড অফ দ্য রিকগনিশন অফ বিং দ্য উইনার, এবং এই চাইল্ড খুব শার্পলি রিয়্যাক্ট করে, খুব কান্নাকাটি শুরু করে দেয় যখন দেখে যে তার যে উইনার হিসেবে তাকে যে স্বীকৃতিটা দেওয়ার কথা সেটা যখন কেউ দিচ্ছে না তখন। হি ইজ ফোপড উইথ হিজ ওয়েল ডিজার্ভ ভিক্টরি, সে শুধু খুবই কান্নাকাটি করতে শুরু করে দেয় তার এই যে সে যে ভিক্টরিটা ডিজার্ভ করে সেই বিষয়টাকে নিয়ে। ইটস হার্ড
ব্রেকিং ফর হিম, এটা তার জন্য হার্ট ব্রেকিং, অ্যান্ড হি ফিলস হেভি অ্যাট হার্ট, এবং সে তার হার্টে যেন খুব ব্যথা পায়, খুব হেভি ফিল করে, অ্যান্ড হিউমিলিয়েটেড, এবং সে খুব অপমানিত ফিল করে। দ্য অথরেস হ্যাজ প্রোবড ডিপ ইন্টু দ্য ইনার রিসেসেস অফ দ্য চাইল্ড মাইন্ড। এখানে অথর এই চাইল্ড মাইন্ডের যে একটা জগৎ আছে সেই জগতের ভেতরে মানে একেবারে ডিপে যেন এখানে তিনি নাড়া দেন। আচ্ছা, এরপরে ফাইনালি উই ফাইন্ড রাভি ইজ টোটালি ফার্স্টেটেড অ্যান্ড ডিজেক্টেড। তাহলে এখানে আমরা রাভির মধ্যে এবার যে ক্যারেক্টার পাই সেটা হচ্ছে সে ফার্স্টেটেড এবং ডিজেক্টেড। হিজ ড্রিম অফ বিকামিং দ্য উইনার হ্যাজ বিন শ্যাটার্ড। তার যে স্বপ্ন জিতে যাওয়ার সেটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। হি কামস ডাউন টু রিয়ালিটি, সে রিয়ালিটির বা বাস্তবিকতায় আসে, অ্যান্ড ইটস এ রিউড শক টু হিম, এবং এটা তার কাছে একটা খুবই বাজে রকমের একটা শক। হি গোস ক্রেজি অ্যান্ড বিগিন টু হাউল, সে একেবারে যেন পাগলের মতো হয়ে যায় এবং সে কান্নাকাটি শুরু করে দেয়। ইটস দ্য ক্রাই অফ এ রেস্ট বয়, এবং এইটা একটা খুবই দুঃখে ভারাক্রান্ত অসহায় একটা বাচ্চার যেন কান্না। উইথ এ হার্ট সো হেভি অ্যান্ড অ্যান আনবেয়ারেবল পেইন টর্মেন্টিং হিজ মাইন্ড, হি ক্রাশেস হিজ ফেস অন দ্য ডাম গ্রাস। তার এই ভাঙ্গা হৃদয় নিয়ে এবং এই যে হৃদয়টার ভেতরে একটা ভারী ফিল করছে, হেভিনেস ফিল করছে সেটা, এবং তার যে একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে তার মনের ভেতরে, সেই যন্ত্রণাটা নিয়েই সে তার মাথাটা ঘাসের ভেতরে মানে যেন খুশে ধরে, যেটা যেটা বলা হয় যে ঘাসের ভেতরে যেন নিজে নিজের মাথাটা চেপে ধরছে। এ সেন্স অফ ইনসিগনিফিকেন্স টেক্স হোল্ড অফ হিজ মাইন্ড, এবং তার মনের ভেতরে সেন্স অফ ইনসিগনিফিকেন্স কাজ করতে থাকে, অর্থাৎ তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, এই সেন্সটাই তার ভেতরে কাজ করতে থাকে, সে যে গুরুত্বপূর্ণ কেউ না এই সেন্সটা। দ্য সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস অফ রাভিস হার্ট স্ট্যান্ডস এক্সপোজ, এবং এখানে রাভির হার্টের যে একটা সাইকোলজিক্যাল হচ্ছে অ্যাসপেক্ট সেটা এক্সপোজ হয়। দ্য জয় অফ দ্য বয়েজ মাইন্ড অ্যাট দ্য প্রসপেক্ট অফ ভিক্টরি, দ্য আটার হেল্পলেসনেস অ্যাট দ্য এন্ড, দ্য রিউড শক শ্যাটারিং অল হিজ ড্রিমস, দ্য ওভারওয়েলমিং ড্রাইভ ইন হিজ হার্ট, দ্য টেরিবল সেন্স অফ ইনসিগনিফিকেন্স, অল দিস মেক্স দ্য ক্যারেক্টার রাভি ইন মেমোরেবল। তাহলে বলছে যে এই ক্যারেক্টার এই গুণাবলীগুলো রাভি ক্যারেক্টারকে মেমোরেবল করেছে। কোন গুণাবলী? সেটা তো প্রসপেক্ট অফ ভিক্টরি, তার মনের ভেতরে যে জিতে যাওয়ার যে একটা চিন্তা সেইটা, তার হেল্পলেসনেস এবং তার যে স্বপ্ন ভেঙে গেল সেইটা, সে যে যন্ত্রণা একটা নিয়ে মানে তার শেষটা যে একটা যন্ত্রণায় ভরা হলো সেইটা, এবং তার যে ইনসিগনিফিকেন্স, তার যে মনের ভেতরে একটা সে যে গুরুত্বপূর্ণ কেউ না এই যে সেন্সটা হলো, এই সব কিছুই হচ্ছে তার ক্যারেক্টারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দ্য অথরেস হ্যাজ থ্রোন মেইন ফোকাস অন হিজ ক্যারেক্টার, অথরেস এখানে তার ক্যারেক্টারের উপরে মেইন ফোকাসটা দিয়েছেন। ইটস এ ফুল লেংথ ক্যারেক্টার অফ এ চাইল্ড, এবং এটা পরিপূর্ণ একটা চাইল্ডের একটা পরিপূর্ণ ক্যারেক্টার। ইটস নট অনলি এ রিভিলেশন অফ দ্য এক্সটার্নাল ট্রেডস অফ দ্য ক্যারেক্টার, এটাতে শুধুমাত্র একটা বাহ্যিক একটা বৈশিষ্ট্য একটা ক্যারেক্টারের প্রকাশ করা সেটা না, বাট অলসো এক্সপ্লোরেশন অফ ইনার্স রিসার্চেস অফ চাইল্ডস মাইন্ড, বরং একটা চাইল্ড মাইন্ডের যে ভেতরের যে মানে অবস্থা সেটাকে এক্সপ্লোর করা হয়েছে। সো রাভি ইজ নট অনলি বিন ডিপিক্টেড এক্সটার্নালি, সো রাভিকে যে শুধুমাত্র এক্সটার্নালি ডিপিক্ট করা হয়েছে তা না, বাট দ্য ইনার রিসার্চ অফ হিজ মাইন্ড হ্যাজ বিন ব্রট টু লাইট, বরং তার মনের ভেতরের অংশটাকেও আলোকিত বা আলোর মধ্যে নিয়ে আসা হয়েছে, ব্রট টু লাইট বলতে সামনে নিয়ে আসা, সামনে নিয়ে আসা হয়েছে। সো এই হচ্ছে আলোচনা, আমি আশা করি তোমরা এটা বুঝতে পারবে, এটা খুবই সহজ বা যে কোনো ক্যারেক্টার পড়তে গেলেই সহজ, ইংলিশ লিটারেচার পড়তে গেলে অনেক ক্যারেক্টার পড়তে হয়, তো সেই ক্যারেক্টারগুলি পড়া খুবই ইজি, এবং আশা করি এটা তোমরা বুঝবে এবং সেই অনুযায়ী তোমরা পড়তেও পারবে বা লিখতে পারবে আশা করছি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, এবং সামনের ক্লাসে আমরা আবার কথা বলবো এবং সামনে আবার তোমাদের সাথে লাইভে আসবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, পরবর্তী ক্লাসে কথা হবে, আল্লাহ হাফেজ।